যানজটের নগরীতে স্বস্তির যাত্রা এখন আর স্বপ্ন নয়। গত বছরের 28 ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধনের পর থেকেই মেট্রো রেল দেখিয়েছে কতটা স্বস্তি ও নির্বিঘ্নে যাতায়াত করা যায়। মতিঝিল পর্যন্ত চালু হওয়ার মধ্য দিয়ে এখন এই সুবিধা বিস্তৃত হয়েছে বাণিজ্যিক এলাকায়ও। বিশাল স্থাপনা এবং এর যাত্রীদের নিরাপত্তায় গঠন করা হয়েছে এমআরটি পুলিশ। মতিঝিল অংশ চালু হওয়ার পর থেকেই পুরোদমে কাজ শুরু করেছে পুলিশের এই বিশেষ ইউনিট। স্বস্তির যাতায়াতের পাশাপাশি এর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরাও। এটা অবশ্যই প্রশংসনীয় এবং আমরা আসার পরে খেয়াল করে দেখলাম যে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা আছে, এটা করা উচিত। নিরাপত্তার ক্ষেত্রে এখন তো আমার কাছে ঠিক মনে হয়েছে, বোধহয় আর দুই একবার আসা যাওয়া করলে আরও একটু বুঝতে পারবো। মেট্রো পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে মেট্রো রেলের নিরাপত্তার জন্য, ওনারা অত্যন্ত ভালোভাবে নিরাপত্তা দিচ্ছে আমাদেরকে, জনগণকে, আমরা এতে অনেক খুশি। তিন শিফটে প্রতিটি স্টেশনে মোতায়েন করা হয়েছে 11 জন করে পুলিশ সদস্য। আপাতত এর লোকবল 537, ভবিষ্যতে বাড়তে পারে সংখ্যাটি। 12টা স্টেশন চালু আছে, 12টা স্টেশনে আমাদের এমআরটি পুলিশ সিকিউরিটি দায়িত্ব নিয়েছে, পুরোদমে তারা এখন কাজে যোগদান করেছে এবং তার কাজ করছে। উন্নত দেশের মেট্রো রেলে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে ঠিক সে ধরনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করা হচ্ছে। লাগেজ স্ক্যানার এবং স্থাপনার বাইরেও সিসি ক্যামেরা বসানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আসামি গ্রেফতার এবং মামলা তদন্তের ক্ষমতাও চাওয়া হবে। ভিটামিন যুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দা জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। ডিএমটিসিএল এর যে ট্রেনিং সেন্টার আছে সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারপর আমি মনে করি যে এটা দেশের প্রশিক্ষণটা এনাফ না, কারণ আমরা জানতে চাই, দেখতে চাই প্র্যাকটিক্যালি যে অন্যান্য উন্নত দেশে মেট্রো রেলের কীভাবে তারা সিকিউরিটিটা দিচ্ছে। মেট্রো রেল সংশ্লিষ্ট কোনো অপরাধ সংগঠন যদি হয় সেক্ষেত্রে মামলা সংশ্লিষ্ট থানায় হবে, তবে এই ঘটনার তদন্ত অনুসন্ধানটা মেট্রো পুলিশ করবে, এটা আমরা পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার ভিতর আছে। চলতি বছরের 24 মে মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত মেট্রো পুলিশ গঠনের অনুমোদন দেয় সরকার। পুলিশের একজন উপমহাপরিদর্শকের নেতৃত্বে চলছে এর কার্যক্রম। এটা আমাদের আসলে বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।